আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আজকের আপডেট তথ্য জানতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আপডেট তথ্য মূলত ntrca এর ওয়েবসাইটে যথাসময়ে পাবেন। তারপর আপনাদের জ্ঞাতার্থে আজকে ntrca কর্তৃপক্ষের সাথে সাক্ষাতের সারসংক্ষেপ নিম্নে দেওয়া হলো। এক, সাবিকুন্নাহার এর করা রিটের সমাধান না হওয়া পর্যন্ত চূড়ান্ত সুপারিশ সম্ভব নয়। এই রিটকে পাশ কাটিয়ে কীভাবে চূড়ান্ত সুপারিশ দেওয়া যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছে ntrca। দুই, ntrca রিট সমস্যা সমাধানের জন্য সার্বক্ষণিক সলিসিটরের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন। দুই, তিন, সলিসিটরের পক্ষ থেকে পজিটিভ পরামর্শ পেলেই কর্তৃপক্ষ চূড়ান্ত সুপারিশ করবে, সেটা কর্তৃপক্ষ আমাকে আপনাকে আগ থেকে জানিয়ে করবে না। চার, আসন্ন নির্বাচনের কারণে চূড়ান্ত সুপারিশ ক্ষতিগ্রস্ত হবে কি না জানতে চাওয়ায় তারা বলল যোগদান কোনোভাবেই নির্বাচনের পরে যাবে না। পাঁচ, যাদের ভিরল ফরমে এখনও কারেন্ট স্ট্যাটাস চেকড বাই অর্গানাইজেশন দেখাচ্ছে তাদের কোনো সমস্যা নেই, এটি একটি চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে সবার ভিরল সাবমিট হবে। ছয়, যারা ভিরল ফর্ম জমা দিয়েছেন তাদের চাকরি নিশ্চিত, আজ হোক কাল হোক কিংবা যখনই হোক তাদের নিয়োগ নিশ্চিত থাকবে এবং বলেছেন যে এতদিন ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরেন। সাত, কবে চূড়ান্ত সুপারিশ হবে এই প্রশ্নের উত্তর কর্তৃপক্ষ দিতে রাজি নয়, শুধু এতটুকু বলেছে রিট সমস্যা সমাধান মানেই চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন এবং সার্বক্ষণিক ওয়েবসাইটে নজর রাখতে বলেছেন। এটাও বলেছেন যে ফেসবুকে বিভিন্ন ধরনের ভুয়া পোস্ট, ভুয়া আপডেট তথ্য দিয়ে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করেছেন। আট, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি চেয়ারম্যান স্যারের সাথে সরাসরি কথা বলার জন্য, কিন্তু উনি এ বিষয়ে কথা বলা কিংবা কারোর সাথে সাক্ষাৎ করতে রাজি নন। নয়, রিট সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত যে কোনো ধরনের আন্দোলন, মানববন্ধন করার প্রয়োজন নেই কিংবা করলেও কোনো লাভ হবে না। দশ, নিয়োগ প্রত্যাশীদের দুর্দশা তুলে ধরাতে তারা বলল আমরাও জানি আপনাদের বর্তমান পরিস্থিতি এবং আপনাদের বিষয়ে আমরাও খুব চাপে আছি এবং রিট না হলে চূড়ান্ত সুপারিশ পেয়ে যেতেন। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমার রিজিকের ফয়সলা তিনি করে রেখেছেন, তাই হতাশা যেন আপনার আমার মাঝে বাসা বাঁধতে না পারে সেই দোয়া করি। সবার অবস্থান থেকে আল্লাহ তাআলার নিকট সাহায্য কামনা করুন, তিনি যেন সব কিছু সহজ করে দেন এবং আমরা যেন দ্রুত চূড়ান্ত সুপারিশ নিয়ে সহজ সহজ সুপারিশপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে পারি। সকলের প্রতি শুভকামনা রইল। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাপ্ত, আল্লাহ হাফেজ।